আজকে আমি ফিজিক্সের আইআইটি জয়েন্ট এন্ট্রান্স WBJEE এবং নিটের জন্য একটি বুক সিরিজের রিভিউ করব। এই যে দেখতে পাচ্ছ তোমরা বইগুলো, আরিহান্তের ফিজিক্স বই। এই বইগুলো লিখেছেন ডিসি পান্ডে। তো চলো, এই বইয়ের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কি রয়েছে, কি কি স্পেশাল ফিচার্স রয়েছে আমি তোমাদেরকে এখন দেখাই। এই বইগুলোর মোট 5টা ভলিউম রয়েছে, মেকানিক্স 1, মেকানিক্স 2, তারপরে ওয়েভস অ্যান্ড থার্মোডাইনামিক্স, অপটিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। দেখো, এই যে মেকানিক্সের ভলিউম 1, এটা ভলিউম 2। তো বইয়ের মধ্যে স্পেশাল ফিচার্স কি কি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলি। বইগুলো খুবই ভালো, আমি একজন নিজে একজন ফিজিক্সের ছাত্র হিসেবে তোমাদের এই বইগুলো রিভিউ দিচ্ছি, কারণ এই বইগুলো আমি পড়েছি। বইগুলো তোমরা যদি কেনো, যারা 11-12 পড়ো, এমনি নর্মালি এইচএসের জন্য যদি কেনো, তাহলে কিন্তু এই বইগুলো খুব হেল্পফুল হবে। দেখো, ফিজিক্সের জন্য যে জিনিসগুলো খুব দরকারি, যে এই যে কিছু বেসিক্স, বেসিক ম্যাথামেটিক্স দেওয়া আছে। দেখো, ম্যাথামেটিক্সের যে সূত্রগুলো ফিজিক্সে কাজে লাগে, যেমন লগারিদম থেকে আছে, ত্রিকোণমিতি থেকে আছে, ডিফারেন্সিয়েশন থেকে আছে, ইন্টিগ্রেশন থেকে আছে। অনেক ছাত্রছাত্রী হয়তো আছো যে হায়ার সেকেন্ডারিতে ম্যাথ নাওনি, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্স পড়তে অসুবিধা হওয়ার কথা, সেই ক্ষেত্রে এই সূত্রগুলো দেওয়া আছে। আর যাদের ম্যাথ আছে তাদের ক্ষেত্রে ফিজিক্সটা অতটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ফিজিক্সে ম্যাথ একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ম্যাথ থাকতেই হবে, ম্যাথে ভালো হতেই হবে। আর তাছাড়া এই জিনিসগুলো আগে দেওয়াতে কি হয়ে যায়, ফিজিক্সের যে টপিকগুলো রয়েছে ম্যাথ রিলেটেড, সেগুলো এই সূত্রগুলো একবার তাড়াতাড়ি করে দেখে নেওয়া যায়। এবার দেখো, এই যে এখানে কি ধর কি কি গ্রাফস থাকতে পারে, সেই গ্রাফগুলোর কিন্তু দেওয়া আছে। এই যে ম্যাথের প্রত্যেকটার প্রয়োগ দেওয়া আছে। বইটা খুব ভালো বই, এত সহজ ভাষায় এত সুন্দর করে লেখা। আসলে এই টাইপের বইগুলো যে হয় না, এই বইগুলো না একদম জিরো থেকে শুরু করে একদম যে কিচ্ছু পারে না তার জন্য ওই বইগুলো ভালো। যারা অ্যাডভান্স তাদের জন্য তো ভালোই, যারা কিছু পারে না তারা ওই বইগুলো পড়লে না ফিজিক্সে জাহাজ হয়ে যাবে। প্রত্যেকটা টপিক সুন্দর করে দেওয়া, বিস্তারিত আলোচনা, খুব ভালো বই। এই বইগুলো কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করতে গেলে পড়তেই হবে, অথবা আইআইটি বা WBJEE অথবা নিট দিতে গেলে তোমাদের এই বইগুলো পড়তেই হবে। একদম অসাম কিছু বই। হ্যাঁ, আরো আরেকটা ফিজিক্সের সিরিজ রয়েছে, সিঙ্গেস পাবলিকেশনের বই, ওটা আমি অন্যদিন একদিন রিভিউ করব। আর তাছাড়া এই আরিহান্তেরই ম্যাথের একটা সিরিজ রয়েছে, সেই ম্যাথ বইটাও কিন্তু তোমাদের সামনে আমি রিভিউ নিয়ে আসব। এই যে দেখো, মেকানিক্স 2 ভলিউম 2, এখানে কি আছে, এখানে প্রথমে ওই যে দেখো, এই যে এই চ্যাপ্টারটা সেন্টার অফ মাস, লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড কলিশন। তো প্রত্যেকটা টপিক, তবে হ্যাঁ, ভাষাটা ইংরেজি। দেখো, ইংরেজি ভাষা তাতে কি, ইংরেজি তো সায়েন্সের বই তো ইংরেজি ভাষাতেই বেশি হয়, তাই না? বাংলা ভাষায় কটা ভালো বই রয়েছে তোমরাই বলো। ইলাস্টিসিটি, ফ্লুইড মেকানিক্স, সব কিন্তু একদম সুন্দর করে প্রয়োজনের ছবি দিয়ে, এবং অঙ্কগুলো যে আছে সেই অঙ্কগুলো কিন্তু পরে করে দেওয়া আছে আনসারগুলো। ভালো বই। এরপরে যে দেখো, এটারই আরেকটা সিরিজের ওয়েভস অ্যান্ড থার্মোডাইনামিক্স, তো এটা ওয়েভের যা কিছু আছে একদম, মানে কি বলবো, মানে সব ডিটেলস আছে,
মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে ফিজিক্সে কোনো সমস্যা থাকবে না, একদম মানে শিওর গ্যারান্টি দিয়ে বলছি ফিজিক্সে কোনো সমস্যা থাকবে না এই বইগুলো পড়লে। এটা গেল। তারপরে অপটিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স, অপটিক্স অপটিক্স মানে যত মানে যে আলোর যা কিছু রয়েছে আর কি লাইট থেকে পুরোটাই এখানে দেওয়া আছে। আর তাছাড়া মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্সটা অনেকে কঠিন মনে করো। আর তাছাড়া তোমাদের যে ইলেভেন টুয়েলভের সাধারণত মডার্ন ফিজিক্সটা টুয়েলভের বইতে আছে, তো ওই বইগুলো যে আছে ওগুলো ভালো করে বেশি দেওয়া থাকে না, এখানে কিন্তু একদম ডিটেলস দেওয়া আছে, খুব ভালো। গেল। এবারে আসি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। দেখো তোমরা তো জানোই যারা ক্লাস টুয়েলভে পড়ছো, একটা মানে ইলেকট্রিসিটি নিয়ে কতগুলো অধ্যায় রয়েছে, একদম বিস্তারিত আলোচনা আছে, আর এই যে ম্যাগনেটিজম নিয়ে, তো এই বিষয়ে তোমাদের ভালো করে অবশ্যই জানতে হবে। একদম পরিপূর্ণ আলোচনা আছে, যে কোনো ম্যাথ রিলেটেড আলোচনা পরিপূর্ণ একদম। এই বইগুলো কিন্তু তোমাদের একদম যে কোনো এক্সামসের জন্য হেল্পফুল হবে। তোমরা যদি কেউ যদি ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়তে চাও, তবেও তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যদি বিএসসিতে ফিজিক্স অনার্স নিয়ে পড়তে চাও বা তার পরবর্তীকালে আরও এমএসসি বা মাস্টার ডিগ্রি পিএইচডি যাই করতে চাও না কেন, এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি বেশি দূর এগোতে পারবে না। তাই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই বইগুলো কিনতে হবে। তো এই বইগুলো পারলে তোমরা কিনে নিও, এইটুকুই বলার ছিল। ঠিক আছে, ভিডিওটি তোমরা পারলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।